হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুরক্ষিত আছো তোমরা। অ্যান্ড আমিও ভালো আছি। সকালে সকালে মা এখানে কফি আর বিস্কুট দিয়ে গেছিলো, কিন্তু আমার ভাগ্য কোথায় খাওয়ার, যখনই খেতে বসি তখনই সন্টু উঠে যায়। এই যে দেখতে পাচ্ছ ভিডিওতে, ঘুম পাতিয়ে গেছিলাম বাথরুমে, কিন্তু এসে দেখি উনি উঠে পড়েছে। অ্যান্ড দেন সকালবেলা একটু ঘুমায় নেই ভালো মতো, তো আমি স্নান দান করে ওকে আগে ঘুম পাতিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি দেখলাম মার এখানে পুজো টুজো সব হয়ে গেছে, মা মনসা পুজোও করেছিল। অ্যান্ড আমি কিছু শ্যুট করতে পারিনি, মা মানে শাড়ি ঠাড়ি পরেছিল, বেশ ভালোই লাগছিল মাকে, কিন্তু আমি শ্যুট করতে পারিনি এই যে সন্টুটার সাথে পুরো দিন। অ্যান্ড বিকালবেলা রেডি হয়ে গেছিলাম আমি আর ওই, আগে আমি আর ওই যাবো, তারপরে মা যাবে, এই শাড়িটা পরেছিলাম। মানে পাশের বাড়িতেই মনসা পুজো ছিল, ওরা প্রতি বছর করে, আর এখানে ইনি স্ট্রাগল করছিল, মানে কুর্তাটা উল্টো পরে নিয়েছিল আর এত গরম লাগছিল। তো ইয়া, তারপরে আমরা বাইকে চড়ে চলে গেলাম। অ্যান্ড মানে প্রতি বছরই ওরা এই পুজো করে, অ্যান্ড আমাদের প্রতি বছরই ইনভাইট করে ওরা। অ্যান্ড ডেকোরেশনটা অনেক ভালো হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। অ্যান্ড লাকিলি আমরা যখন গেছি তখনই মানে পুজো হচ্ছিলো, তো এই জন্য পুজোটা একটু মুহূর্ত দেখতে পারলাম। আর মার মুখটা কি সুন্দর লাগছে, কি আর বলবো মাকে। সো ইয়া, তারপরে পুজো টুজো দেখে আমি খেতে বসে গেছিলাম, যেহেতু মা সন্টুকে দেখছে ওখানে, মা পরে আসবে, মা আর বাবা। সো আমি আরও খেতে বসে গেছিলাম, আর এখানে ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি দিয়েছিল, তারপরে মিষ্টি পাঁপড় পায়েসও দিয়েছিল, কিন্তু শ্যুট করতে পারিনি। অ্যান্ড নিয়ে যে দেখতে পাচ্ছ লাস্টে এসে ওকে ফিড করালাম, এত কাঁদছিল, মানে ঘুম পুরো হয় নাই তো এই জন্য। তো ইয়া, আবার দেখা হবে।